প্রবল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে একাধিক জেলা, জারি হলো সতর্কবার্তা। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। আসাম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা। 10ই আগস্ট মঙ্গলবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের সর্বত্র জেলায়। 11ই আগস্ট বুধবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। হলুদ সতর্কতা জারি হলো উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। এছাড়াও হলুদ সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এই জেলাগুলিতে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। 12ই আগস্ট বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এই জেলাগুলিতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে। এই জেলাগুলিতে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা। 13ই আগস্ট শুক্রবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই তিন জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। 14 ও 15ই আগস্ট দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মালদা এবং দুই দিনাজপুরে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এবার দেখে নিন তারই একটি সম্পূর্ণ ভিডিও ফুটেজ। মৌসুমী অক্ষরেখার যে টেন্ডেন্সিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটু শিফট করবে টুয়ার্ডস নর্থ, অর্থাৎ তার যে স্বাভাবিক পজিশন সেখান থেকে একটু উত্তর দিকে সরার সম্ভাবনা এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এই অঞ্চলের ওপর থেকে ঢুকবে, ঢুকে উত্তরবঙ্গের দিকে যাবে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টি একটু বেশি হবে 10 থেকে 15 এই সময়টাতে। 10 থেকে 15-র মধ্যে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আমরা জারি করেছি। তার মধ্যে 10 তারিখে কুচবিহার এবং আলিপুরদুয়ার এই যে দুটো জেলা এখানে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বাকি যে জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটি জেলার দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি একটু বেশি হচ্ছে কুচবিহার এবং আলিপুরদুয়ারে 10 তারিখে। 11 তারিখে মোটামুটি উপরের যে 5টি জেলা সব জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আর নিচের দিকে আমাদের মালদা এবং দুই দিনাজপুর এই যে তিনটে যে উত্তরবঙ্গের জেলা এখানে শুধু ভারী বৃষ্টি। 12, 13, 14, 15 এই 4 দিনই কিন্তু দক্ষিণবঙ্গের যে উপরের 5টি জেলা সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ মোটের উপরে 10 থেকে 15 বৃষ্টি একটু বেশি হবে কুচবিহার এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 11 এবং 12 এই দুদিন একটু বৃষ্টি বেশি হবে। 11 তারিখ মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম এইগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টি এবং 12 তারিখ আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং 224 পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত যেহেতু বৃষ্টির ডিউরেশনটা একটু বেশি হবে 10 থেকে 15 অনেক দিন, ফলে কিউমুলেটিভলি কিন্তু যদি আমরা টোটালটা দেখি অনেকটা বৃষ্টি পাবো। ফলে কিছু কিছু ইম্প্যাক্ট যেটার হতে পারে যে উত্তরবঙ্গে যে নদীগুলো আছে তার জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের যে মিউনিসিপ্যাল এরিয়ার যেখানে লো লাইং এরিয়া সেখানে একটু ওয়াটার লগিং বা জল জমে যাওয়া
মাঠে যা শস্য থাকবে তারও একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। উপরন্তু দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলায় দু এক জায়গায় কিন্তু ল্যান্ডস্লাইড বা ভূমিধসেরও সম্ভাবনা থাকবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্টস করে জানাবেন, আর এই চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।